আমাদের যে প্রবলেমটা, পৃথিবীর এমন কোনো দেশ নাই যে ব্যাটসম্যানরা অফ ফর্মে যায় না বা বোলাররা অফ ফর্মে যায় না, কিন্তু ছুড়ে ফেলার যে প্রবণতা বা তাকে যে ফর্মে আনা, একটা কোচের আপনি ভালো কোচ তখনই আমার দৃষ্টিতে যখন একজন প্লেয়ার অফ ফর্ম থেকে আপনি আবার তাকে ভালো শেপে আনবেন, তাই না? এটা হচ্ছে একটা কোচিংয়ের আমি যতটুকু বুঝি। তো আমাদের তো ছুড়ে ফেলা হচ্ছে, একটা সেটেল প্লেয়ারকে ছুড়ে ফেলা হচ্ছে, তো এরকম করে আবার নতুন আনাচ্ছে। নতুনরা অবশ্যই আসবে, বাট আমাদের দেখতে হবে কি একের পর এক সিরিজে নতুন প্লেয়ার আসা, আবার একে ভালো লাগছে না, ওকে নিয়ে কথা ওঠে, হ্যাঁ প্রেসে এসে কথা বলা, এটা হবে কি? সামনে দুইটা বড় ওয়ার্ল্ড কাপ আসছে, যদি আপনি আনসেটেল্ড প্লেয়ার নিয়ে যান বা মেন্টালি আনসেটেল্ড কোনো প্লেয়ার যায় ওখানে, গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। আর ব্যাকআপ যেটা আপনি বললেন যে ক্যাপ্টেনের ব্যাকআপ, অবশ্যই আমি মনে করি ক্যাপ্টেনের কথা বলা উচিত এই ক্ষেত্রে কথা বলা উচিত, এই কারণ দিন শেষে দেখেন ক্যাপ্টেনকেই কিন্তু প্রেসের সামনে আসতে হয়, ক্যাপ্টেনকেই কিন্তু জবাবদিহিতা করতে হয়, এবং ক্যাপ্টেনকেই দিন শেষে ক্যাপ্টেন্সি নিয়েই কিন্তু তার প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তো ক্যাপ্টেনকে অবশ্যই কথা বলা উচিত, শুনুক আর না শুনুক, অন্তত তার ওই ইয়েটা থাকা উচিত যে আমি ক্যাপ্টেন এবং মেক শিওর যে আমি মাঠে যে 11 জন নিয়ে যাচ্ছি ম্যাক্সিমাম আমার চয়েস, কারণ আমি জানি যে বোলিং চেঞ্জ আমি করাবো, আমি জানি প্ল্যানিংয়ের পার্ট আমি। সো আমার এটা মেক শিওর করতে হবে যে আমি আমার অন্তত সব জায়গায় না সেরা 11টা আমি নিয়ে যাচ্ছি, সো দ্যাট আমি যখন ম্যাচ শেষে প্রেসে যাবো বা মিটিংয়ে যাবো, সো দ্যাট আই ক্যান এক্সপ্লেন যে আমার থটস কোথায় ছিল বা আমি কী চিন্তা করেছিলাম। আই মাইট বি রং, বাট দিন শেষে আই এম রাইট যে আমি আমার গাট ফিলিং দিয়ে কাজটা করেছি। থ্যাংক ইউ।